সোমবার গভীর রাতে মালদার ইংরেজবাজার থানার বাগমারী খোয়ার মোড় এলাকায় তালা ভেঙে পীর মাজারে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। উল্লেখ্য, ওই এলাকার এটি একটি প্রাচীর পীর মাজার। জানা যায়, দান বাক্স থেকে প্রায় 40,000 টাকা নিয়ে দুষ্কৃতীরা চম্পট দিয়েছে। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। পাশের বাড়ির সিসিটিভির ক্যামেরায় বিষয়টি ধরা পড়েছে। এক যুবক মুখে চাদর বেঁধে মাজারের ভিতর প্রবেশ করছে। এ ব্যাপারে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। আমরা সকালে জানতে পারলাম, এসে দেখলাম যে গেট তালা ভাঙা, গেটের ভিতরে ঢুকে প্রায় আমাদের মাজারে 30-40,000 টাকা চুরি করে চলেছে। একটা সিসিটিভি ক্যামেরায় দেখা গেছে, রাত 2টার সময় চাদর উড়ে আছে, তো মুখটা ছিঁড়ে গেছে। তালা ভেঙে চুরি করেছে। তালা ভেঙে চুরি। আনুমানিক কত টাকা ছিল? আনুমানিক 40-50,000 টাকা। কোনটা জেলের উপরে দেখার কথা? যুবককে কতজন ছিল? থানায় জানাবেন? থানায় লিখিত একটা মেসেজ করতে হবে, অভিযোগ করতে হবে। কোন এলাকা এটা? রাজনগর বাগবাড়ি। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দ বার্তা। সোমবার গভীর রাতে মালদার ইংরেজবাজার থানার বাগমারী খোয়ার মোড় এলাকায় তালা ভেঙে পীর মাজারে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। উল্লেখ্য, ওই এলাকার এটি একটি প্রাচীর পীর মাজার। জানা যায়, দান বাক্স থেকে প্রায় 40,000 টাকা নিয়ে দুষ্কৃতীরা চম্পট দিয়েছে। পাশের বাড়ির সিসিটিভির ক্যামেরায় বিষয়টি ধরা পড়েছে। এক যুবক মুখে চাদর বেঁধে মাজারের ভিতর প্রবেশ করছে। এ ব্যাপারে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। আমরা সকালে জানতে পারলাম, এসে দেখলাম যে গেট তালা ভাঙা, গেটের ভিতরে ঢুকে প্রায় আমাদের মাজারে 30-40,000 টাকা চুরি করে চলেছে। একটা সিসিটিভি ক্যামেরায় দেখা গেছে, রাত 2টার সময় চাদর উড়ে আছে, তো মুখটা ছিঁড়ে গেছে। তালা ভেঙে চুরি করেছে। তালা ভেঙে চুরি। আনুমানিক কত টাকা ছিল? আনুমানিক 40-50,000 টাকা। কোনটা জেলের উপরে দেখার কথা? যুবককে কতজন ছিল? একজন। থানায় জানাবেন? থানায় লিখিত একটা মেসেজ করতে হবে, অভিযোগ করতে হবে। কোন এলাকা এটা? রাজনগর বাগবাড়ি। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দ বার্তা।